السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ যদি হেদায়েত দেন তো একটু মানে দ্বীনের গ্রাম পাইলেই হেদায়েত পাই যাবে সুবহানাল্লাহ এই হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে আল্লাহ পাক এখানে হেদায়েতের ব্যাপারে একটা শর্ত দিবেন ওয়াইয়াহদি ইলাইহি মান আনাব আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দিবেন মান আনাব যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহর দিকে এনাবত করে ইমানের একটি আহকাম হলো এনাবত ইমানের আরকান আকাম বলছি না আমরা ইনশাআল্লাহ আমরা খুতবায় আলোচনা করব আবার অনেকে ভুলে গেছেন ইমানের আরকান আহকাম ইমানের আহকাম এবং আরকান ইমানের আহকামের মধ্যে একটা আহকাম হলো এনাবা মানে আল্লাহর দিকে এগিয়ে আসতে হবে হেদায়েতের দিকে আগায় আসতে হবে না আগায় আসলে আপনি হেদায়েত পাবেন না আপনাকে দাওয়াত দিছে আপনি দাওয়াতে যাইলেন না বাড়িতে বসে রইছেন তা আপনাকে কি বাড়িতে পাঠাই দিব নাকি আপনি তো হেদায়েতের দিকে আগায় যাইতে হবে এটাকে বলা হয় শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় এনাবা আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন যেই মানুষগুলো ঈমানদার আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যাদের অন্তরগুলোকে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত করে নে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত করে নে কারণ কলব হলো অশান্তময় জায়গা কলব কিন্তু শান্তির জায়গা না কলব হলো অশান্তির জায়গা কালব মানে কি কালব মানে হলো নড়াচড়া করা মানে যেটা এক অবস্থায় স্থির থাকে না অস্থির থাকে এটাকে আরবিতে বলা হয় কালব কালব মানে হলো প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন এক সেকেন্ডে এক রূপ এটার দেখবেন যে সকালে এক রূপ এগারোটায় আরেক রূপ তিনটার সময় আরেক রূপ পাঁচটার সময় আরেক চেহারা দশটার সময় আরেক চেহারা এইটা এইরকম জিনিসকে বলা হয় কাল কাল মানে পরিবর্তন আল্লাহ পাকের জন্য এটার নাম রাখছেন কাল এই কাল অস্থির জিনিসের নাম আল্লাহ বলছেন এটার স্থির করে ঠান্ডা রাখে এটাকে এক অবস্থায় রাখে কিসে বিযিকরিল্লাহ আল্লাহর জিকির আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরগুলোকে প্রশান্ত করে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ কলবসমূহ প্রশান্ত হয় মানে কলবকে প্রশান্ত করার একমাত্র ওষুধ হলো জিক্রুল্লাহ সুবহানাল্লাহ কলবকে প্রশান্ত করার ইতমিনান করার ঠান্ডা করার স্থির রাখার চিকিৎসা হলো কি জিক্রুল্লাহ আল্লাহর জিকির এজন্য কি করবেন প্রতিনিয়ত সকাল বিকাল সার্বক্ষণিক আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির মানে কি হু হু করা নাকি হা হা করা তারপরে বিভিন্ন কলা কৌশলে জিকির আজকার করা হ্যাঁ কত রকমের যে জিকির এই বাংলাদেশে আছে জিকিরের কত তরিকা কত পদ্ধতি বাংলাদেশে অনেক ধরনের জিকির আছে বাংলাদেশে আল্লাহর জিকির ওইটাকেই বলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা করছেন বাস এবার যে জিকির হোক বাজারে আপনি যেটাই পান ওইটাকে যাচাই করে নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা আল্লাহ রাসূলের সাহাবীরা করছেন কিনা বাস রাসূলের সাহাবীরা করলে ওই জিকির আমি করব রাসূলের সাহাবীরা না করলে ওই জিকির যত সুন্দর হোক যত মজাদার হোক বুঝতে হবে ওইটা ফরমালিন লাগানো ফরমালিনওয়ালা জিকির এজন্য এটা এত সুন্দর এজন্য ওই জিকির করা যাবে না জিকির হবে জিকিরের মডেল হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এজন্য জিকির হবে পরিপূর্ণ বাক্যের আমরা জিকিরের উপরে ইতিপূর্বে অনেক আলোচনা করছি জিকির হবে পরিপূর্ণ বাক্যের জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বাক্যের লা ইলাহা ইল্লাল্লাহ আপনি সারাদিন আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করবেন আপনার কাল প্রশান্ত হবে
সুবহানাল্লাহ 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 আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর জিকির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহর জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর জিকির। সলাত আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, এবং খালি জিকির না, ওয়ালা যিকরুল্লাহি আকবার সবচেয়ে বড় আল্লাহর জিকির। বড় যিকরুল্লাহ হলো সলাত, এই জন্য সলাতটাকে সুন্দর করে নেবেন। সলাত হলো জিকিরের মধ্যে সবচেয়ে বড় আকবার জিকির, আকবার যিকরুল্লাহ হলো নামাজ। তারপরে আপনি আল্লাহর যত জিকির আছে, যত ইবাদত আছে, সবগুলাই যিকরুল্লাহ। তারপরে আপনার কোরআনে কারিমের তেলাওয়াত, এটাও যিকরুল্লাহ। আফদালুজ জিকরে তেলাওয়াতুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তেলাওয়াত হলো আফদাল জিকির। কোরআনে কারিম তেলাওয়াত করবেন আফদাল জিকির। আর এই শাব্দিক জিকির, তারপরে আপনার যেগুলো বিভিন্ন জায়গার সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত, যেমন মসজিদে ঢুকতে জিকির, বাইরে হইতে জিকির, ঘরে ঢুকতে জিকির, ঘর থেকে বাইরে হইতে জিকির, টয়লেটে ঢুকতে জিকির, টয়লেটে থেকে বাইরে হইতে জিকির, গাড়িতে উঠতে জিকির, গাড়ি থেকে নামতে জিকির, ড্রেস গায়ে দেওয়ার সময় জিকির, খোলার সময় জিকির, এইভাবে যে প্রতিনিয়ত দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত জিকির, এই জিকির করতে থাকবেন। তাহলে আল্লাহর জিকির করে করে অন্তরকে প্রশান্ত করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সলাৎ, যখনই কোনো বিপদ মুসিবতে পড়ে যেতেন সাথে সাথে সলাতে দাঁড়িয়ে যেতেন। সলাতে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার অন্তরকে, আমার চক্ষুকে শীতল করো, সলাত দিয়ে আমার অন্তরকে, চক্ষুকে শীতল করো। মানে নামাজে দাঁড়াইলে আমার দুঃখ চিন্তা পেরেশানি সব চলে যায়, মানে আল্লাহর এবাদতে জিক্রুল্লাহর মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। এজন্য যত মানসিক রোগী আছে, সকল মানসিক রোগের বড় ওষুধ হলো জিক্রুল্লাহ। জিক্রুল্লাহর মধ্যে খালি শারীরিক উপকার না, অসংখ্য মানসিক উপকার আল্লাহর জিকিরের মধ্যে আছে। এবং বেশি বেশি কোরআন তালাওয়াত, বেশি বেশি সলাত, এগুলোর মাধ্যমে শারীরিক মানসিক সব ধরনের দিনই সব উপকার আছে।